বিদেশি বিনিয়োগ আকৃষ্টের জন্য কর প্রশাসন, রেমিটেন্স, গাইডলাইন সহজ করা এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রোববার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ এবং জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রির যৌথ গোল টেবিল আলোচনা করে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রভাব মোকাবেলায় সবাইকে আন্তর্জাতিক আইনকানুন মেনে চলার আহ্বান জানান জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এছাড়া দেশে কর্মরত বিদেশিদের ওয়ার্ক পারমিট বারবার নবায়ন প্রক্রিয়া পরিবর্তন করে একটি নির্দিষ্ট সময়ের জন্য করা আহ্বান করেন তিনি। দেশে জাপানি বিনিয়োগ আরও বাড়ানোর দাবি করেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ সাদাত হোসাইন।